শক্তি কম, তোমরা যারা অ্যামোবিয়া প্রোটোজোয়া মাইটস তোমরা আমার কাছে আসো, আইসা আমরা দলবদ্ধ হয়ে আবার বড় কোনো শক্তিশালী এই জীবাণু যেটাকে আমরা এখন এইডস বলি, যেটাকে ব্ল্যাক ই বলি, করোনা বলি, এই জাতীয় রোগকে ওরা আহ্বান করে তোমরা আসো, বা এই ঋতুতে এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়, যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, মাছগুলো খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায়, একটা কেঁচো অনেক শক্তিশালী হয়ে যায় এই ঋতুতে, কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়, ওই পানিকে বিশুদ্ধ করার জন্যেই আমাদের যত কথা যত চিন্তা, যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, আইবিএসে ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে, সেইখানেই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আর আমাদের আন্ডার ট্যাঙ্কির কথা আমি বললাম যে 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5.50 গ্রাম আপনার ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে, খুব সহজ এবং সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি, 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন, এটা আপনার ধরে নেবেন 40 দিন, মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কি থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে, কারণ এই রাস্তায় পথের মাঝে এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হেজার দিতে পারে, ওইখানে আপনার অর্ধেক ফিটকিরি দিতে হবে, এখানে যদি আপনি 10 গ্রাম করে 5,000 লিটারে 50 গ্রাম দেয় তো ওখানে দিবেন আপনি 25 গ্রাম, 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন, ওখানে গুড়া কৃমি টিমি যত কেঁচো টেঁচো পোকা টোকা ময়লা টোলা অ্যামোবিয়া প্রোটোজোয়া মাইট যত রকম জীবাণু আছে আপনার ওই জীবাণুগুলো ওখানেও মারা গেল, মানে আমাদেরকে এখন থেকে এই ব্ল্যাক করোনার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদেরকে এইটাকে নিতে হবে একটা প্রতিরোধ বিপ্লবের দিকে, আমরা প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে অনেকেই শুধু হাত ধুইতেছে, হাতটা একটু স্যানিটাইজেশন করে একটু সাবান দিয়ে একটু নিম সাবান দিয়ে একটু নিম পাতা দিয়ে একটু কাঁচা হলুদ দিয়ে যেইভাবেই হোক যেগুলোতে নিরাপত্তা আছে সেইভাবে আপনাকে হাতটাকে ধুয়ে ফেলতে, একটু লেবুর চোখলা একটু লেবুর পানি একটু লেবুর কাঁচা লেবুর রস এটা দিয়েও আপনি কিছুটা স্যানিটাইজেশন করতে পারবেন, এরপরে যাদের আরএস জানা আছে আরএস দিয়ে আপনি স্যানিটাইজেশন করতে পারবেন, এছাড়াও যার নিম নিশিন্দার হাজার গুণ নিশিন্দা পাতা দিয়েও আপনি স্যানিটাইজেশন করতে পারবেন, এখন স্যানিটাইজেশন হাতে হয়ে গেলো আপনার পা দুটোও কিন্তু পায়েরও ধরেন গিরা পরিমাণ জায়গাটা আপনাকে নিরাপদ আনতে হবে, আর প্রতিটা বাড়িতে আপনার 68,000 গ্রাম যত বাড়ি আছে যত পরিবার আছে সব পরিবারের যে সামনের দিকে ঢুকার যে স্পেসটা সেটা মানুষ পশু পাখি কুকুর বিড়াল যারা বাড়িতে মুরগি পোষেন যারা বাড়িতে অন্য অন্য ছাগল গরু ভেড়া মহিষ হাঁস পোষেন তাদেরও কিন্তু ওদের ঘরেও আপনার একটা ছোট্ট একটা জায়গা থাকবে সেটা পাকা হোক আর কাঁচা হোক সেখানে একটু সেবনল একটু ডিটল একটা হারপিক একটু অ্যারোসল একটু রেক্টিফাইড স্প্রিট এই জাতীয় যত স্যানিটাইজেশন আছে একটু নিম পাতা একটু কাঁচা হলুদ পাতা একটু নিশিন্দা পাতা ওইখানে আপনাকে ফেলে দিতে হবে প্রতিদিন একদিন না এই 365 দিন, আর ওইখানে 68,000 গ্রাম আমাদের টার্গেট থাকবে, এই কাজগুলো আমরা ধীরে 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 করবো, কারণ জীবন বাঁচাতে ঔষধ, জীবন সাজাতে খাদ্য এবং পথ, জীবন বাঁচাতে তো আগে হবে, না হলে আমরা আপনাদের আমাদের কথা কে শুনবে আর আপনাদের কথা আমরা কীভাবে বুঝবো বলে, আমরা তো প্রতিনিয়ত আপনাদের বক্তব্য শুনতেছি, আপনারা আমাদেরকে
লাইক দিচ্ছেন, আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, আমাদেরকে বলতেছেন যে তোমরা এটা করো, এটা ভালো হচ্ছে, এটা দরকার, তোমরা তোমার বক্তব্যগুলি আমাদের কাছে ভালো লাগতেছে, বাংলা টিভি আমরা দেখি, সবসময় দেখি, অনেক ভালো লাগে। এই আমাদের আপনাদের যে বক্তব্যটা, আমরা সুস্থ সুন্দর না থাকলে কীভাবে হবে বলে? মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখ দিয়েই কিন্তু সব রোগ হয় শুরু, নাক দিয়ে বাতাস ঢুকে মুখে, এখানে আইসা করোনা ভাইরাস অবস্থান নেই, কান দিয়ে জীবাণু ঢুকতেছে আইসা এখানে আইসা অবস্থান নিতেছে, মানে শরীরের যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আসুক ওইটা কিন্তু লোমকের গোজ আইস ও মুখে গলায় কণ্ঠনালীতে 10 মিনিট অবস্থান করে থাকে। এই অবস্থানের সময়ই যদি আমি মুখে একটা নিম পাতা রাখি তাহলে ও মারা যাবে, আমি মুখে যদি একটা লবঙ্গ রাখি মারা যাবে, আমি একটু আদা রাখি, একটু কাঁচা হলুদ মুখে রাখি, একটু গালের ভিতরে এক টুকরা একটা গোলমরিচ ফেলে রাখি, দেখেন আমার কথাগুলো আপনি প্রতিদিন শুনেন, যখন একটু দেখেন আপনি আজকেই 2-3টা গোলমরিচ আপনার গালের ভিতরে ফেলে রাখেন, দেখেন আপনি সর্দি কাশি ঠান্ডা কর্দি ডাক্তার স্যানিটারি প্রলুচি নিমোনিয়া টিবি যক্ষা ভক্ষাবধির সমস্যা আলহামদুলিল্লাহ আপনার থাকবে না। আপনার শুনলে অবাক হবেন যে হাতের কাছে তো মহা ঔষধ আমাদের আল্লাহ তাআলা দিছে, যে রোগ ব্যাধি আধা আরোগ্য হয় খেলে আধা, চিন্তা করতে পারেন, অর্ধেক রোগ ভালো করার ক্ষমতা রাখে আদা, আপনি চুষে চুষে আদা খেতে পারেন, কাঁচা আদা খেতে পারেন, আপনার ঘরের আদা খেতে পারেন, এটার সাথে আপনি কাঁচা হলুদ খেলে আরও শক্তিশালী হবে, আদা বলছি আর বাকিটা পূরণ হয়ে গেলো, আপনি এটার সাথে যদি লবঙ্গ খান আরও বেশি রেজাল্ট পাবেন, এটার সাথে গোলমরিচ খান আরও বেশি রেজাল্ট পাবেন, আপনি যদি এটার সাথে লেবু ভিটামিন সি আমাদের শরীরের জন্য এ টু জেড, আমাদের প্রতিটা লোমকূপের গুড়ায় 72 ঘন্টা পর্যন্ত কাঁচা লেবু বা কাঁচা কমলার রসের অ্যাকশনটা থাকবে, কোনো প্রক্রিয়া করে না, প্রক্রিয়া করলে অনেক গুণ কমে যায়, প্রক্রিয়া জাতীয় যত খাবার আছে সেগুলি কিছু গুণ কমে, ঘরের খাবার মায়ের খাবার বোনের খাবার ভাবির খাবার আর আপনার দোকানের খাবারে একই খাবার 100% ডিফারেন্স, একটা ডিম আপনি ঘরে সিদ্ধ করে খাবেন সেখানে আপনি 100-তে 100 ভিটামিন পাবেন, আর একটা ডিম আপনি হোটেলে সিদ্ধ করে খাবেন সেখানে আপনি 50% পাবেন, কারণটা হলো এই যে আপনি যে ডিমটা খেলেন এখনই সিদ্ধ হয়েছে এখনই খেয়েছেন, আর হোটেলে যখন খেলেন তখন দেখা গেলো যে এই ডিমটা সিদ্ধ যখন করছে পানিটাই বিশুদ্ধ না, ওই পানি দেওয়ার সকাল থেকে আরও 50টা ডিম সিদ্ধ হয়েছে, ঘরে একটা ডিম ভেজে খেলেন অনেক বেশি পেঁয়াজ দেওয়া অনেক বেশি রসুন দেওয়া সবসময় ডিমটা ভাজবে, যে কোনো খাবার ভাজবে লাস্টের শেষ সময় মাকে বোনকে ভাবিকে এই স্ত্রীকে বলে দেবেন যে শেষ সময় কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুটি কুটি করে কেটে একটু পুদিনা পাতা খান পুদিনা পাতা দিয়ে সবগুলো তরকারি লাস্টে 5 মিনিট আগে চুলার উপরের দিকে দিয়ে দেবেন, ওইটাই আপনার যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, যে কোনো জীবাণু মেরে ফেলবে। ভাত পাকার সময় তো বলেছি যে সাদা উঠে একটু কাঁচা হলুদ দেওয়া হলুদ করতে হবে, ডিম সিদ্ধ করলে ডিমটা সাদা ওইটাকে একটুখানি কাঁচা হলুদ বা একটু লেবু পাতা অথবা একটু চা দিয়ে এটাকে লালচে করে নিতে হবে। এখন আসেন লবণ, আমরা সবাই লবণ খাই এবং খেতে হবে, লবণ মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, লবণবিহীন আমাদের রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা ভালো হবে না, আমাদের রক্তের ভিতরে যে RBC WBC হিমোগ্লোবিন যাই আছে সবগুলোর ভিতরেই লবণের প্রাধান্য বেশি, লবণ আমাদের হার্ট থেকে পাম্প করে যে রক্তটা ব্রেনে আসে এখানে লবণ এটাকে লিকুইড করে পাতল করে রক্তটাকে, রক্তটার প্রবাহটাকে ইভেন প্রবাহতে রাখে, তো সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য লবণের দরকার, লবণের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের সরকার লবণের ভিতরে বিনে পয়সায় আয়োডিন দেয়, কারণ বিনা পয়সায় সরকার যে আয়োডিনটা দেয় সে আয়োডিন দেওয়া লবণটা আপনাকে কিনতে হবে, আপনি ব্র্যান্ডেড লবণটা আপনাকে খেতে হবে, এরপরও আপনি আনলেন বাজার থেকে লবণ কিনে লবণের উপর আপনার সন্দেহ হচ্ছে, তখন আপনি 1 ফোঁটা লেবুর রস দিলে যদি সেটা কালচে লালচে বা বেগুনি একটা একটু রং সাদার থেকে পরিবর্তন হয় তাহলে বুঝবেন এখানে আয়োডিন আছে, আয়োডিন কিন্তু বিনে পয়সায় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিতর দিয়ে আমরা বিনে পয়সায় পাই, সেই জিনিসটা দিতে
এত গাফিলতি থাকবে কেন? ওটা আমাদের দরকার। যদি আমরা আইবিন না ব্যবহার করি, প্রথম হবে গলগণ্ড, এখান থেকেই আরম্ভ হল। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয়, আমাদের শরীরে টিউমার, বাগি, ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে। এবং এই টিউমার, বাগি, ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে আপনার লবণের ভিতরে আইডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন, দুই দিন তিন দিন দেখবেন, সারা জীবন দেখা যাবে যে ওই ব্র্যান্ডার ভিতরে ঠিক মতো আইডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন। আইডিন যদি আপনার শরীরে লবণে আইডিন থাকে, তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেক কন্ট্রোলে ঢলতে 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 একবার লেবু দিয়ে আবার ধরেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথে একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আমরা স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে। যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে, আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি এসএনসি সব বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন। আর আপনি নিজে তৈরি করে গেলে তো 100-100% কাজ পারেন। আর যদি আপনি ডাবের পানির ভিতরে খান বা পান্দাবাদের ভিতরে লবণ দিয়ে খান, পানি ভাত যেটাকে আমরা বলি, এটাও একটা ঔষধ। কেন ঔষধ? পান্দা ভাতটা আপনি রাতে, ভাতটা ফ্রিজে রাখবেন না, লবণ একটু লবণ দেওয়া, পানি বেশি করে দিয়ে রাখলে ভাতটা পচবে না সকাল 10টা পর্যন্ত। 10টার পরের ব্যাপারটা অন্য, 10টা থেকে 12টা পর্যন্ত যদি আপনি রোদে রাখেন, তাহলে ওইটা এক ধরনের ধরেন লাইক বিয়ার, এক ধরনের একটা জিনিসে রূপান্তরিত হবে, যেটা আমাদের দরকার নেই খাওয়া, যেটা দরকার নেই আমরা 10টার ভিতরে খেয়ে ফেলবো। কৃষক, শ্রমিক, মজুর